আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর প্রত্যেক জীবন সেট পৃষ্ঠা নম্বর 27 অনুশীলনী 5 প্রশ্ন সমাধান করব। দেখো, উপরে দেওয়া আছে যে মান নির্ণয় করো। ক এ ইন্টারসেকশন 2n, খ এন ইন্টারসেকশন এ, গ 2n ইন্টারসেকশন পি, যেখানে এন সকল মৌলিক, যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট। এটাকে আমরা সমাধান করব। তাহলে এটার আমরা সমাধান করব। প্রশ্ন মতে আমাদের কি দেওয়া আছে? প্রশ্ন মতে এন বলছে আমাদের, এন এন সকল স্বাভাবিক সংখ্যার সেট। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটগুলো কি কি, সেটা 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতেই থাকবে। এই সেটগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে 2n করি তাহলে কি হবে, 2 দ্বারা গুণ করি। n কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 2n বের হয়ে যাবে। তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12, এভাবে আমাদের সব চলতেই থাকবে। বলছে আমাদের এ, এ বলছে ওখানে যে সকল বিজোড় সংখ্যার সেট, বলছে সকল বিজোড় সংখ্যার সেট। আমরা বিজোড় সংখ্যা কি জানি? আমরা জানি যে বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু যেহেতু বলছে সকল বিজোড় সংখ্যা, তার মানে আমরা ঋণাত্মকও নিব। যেমন 1 ঋণাত্মক সংখ্যা, -1, আবার 3 আছে ঋণাত্মক, -3, আবার 5 ঋণাত্মক, -5, 7 ঋণাত্মক, -7, এভাবে চলতেই থাকবে। পি বলছে আমাদের কি, সকল মৌলিক সংখ্যার সেট। আমরা মৌলিক সংখ্যা কি জানি? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন 2, 3, আবার 4 লিখতে পারি এটা, কারণ 4কে 2 দ্বারা ভাগ যায়। 5, 6, 6কেও 2 দ্বারা ভাগ যায়। 7, 8কেও 2 দ্বারা ভাগ যায়। তার মানে এখানে কোনো জোড় সংখ্যা হবে না, শুধুমাত্র 2 এমন একটি জোড় সংখ্যা কিন্তু মৌলিক, একমাত্র 2 জোড় কিন্তু মৌলিক সংখ্যা। 7, 9 হবে না, 9কে 3 দ্বারা ভাগ যায়। তারপর 11, এভাবে মৌলিক সংখ্যা চলতেই থাকবে। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে? বলছে যে এন ইউনিয়ন 2n। এখানে যদি আমরা মানগুলো এখানে দেখে দেখে বসাই, তাহলে n এর মান আমাদের হলো 1, 2, 3, 4, 5, 6 চলতেই থাকবে। ইন্টারসেকশন 2n মানে আমাদের 2, 4, 6, 8, 10, 12, এভাবে আমাদের চলতেই থাকবে। আর আমরা জানি কি ইন্টারসেকশন মানে কি, মিললে নিব। তার মানে এখানে কি কি মিললো, এখানে 2, এখানে 2 মিলছে, এখানে 4, 4 মিলছে, এখানে 6, 6 মিলছে। তার মানে যেগুলো মিলবো শুধু সেগুলো নেবো। 2, 4, 6 চলতেই আছে, তার মানে এখানে আরও অনেক সংখ্যা মিলবে, তার কারণে আমরা এখানে ডট ডট দিলাম। এবার আমরা খ সমাধান করব। খর প্রশ্ন দেওয়া আছে, দেখো উপরে, যে এন ইন্টারসেকশন এ, এন ইন্টারসেকশন এ, অর্থাৎ এনগুলো কি, 1, 2, 3, 4, 5, 6 চলতে আছে ইন্টারসেকশন এ। এ মানে সকল, এর মান দেখে দেখে আমরা বসাই, যেমন -7, -5, -3, -1, 1, 3, 5, 7, 9 চলতে আছে। আর ইন্টারসেকশন মানে মিললে নিব। তাহলে দেখো যে কি মিললো, আমাদের 1 এবং 1 মিলেছে, 1, তারপর 3, 3 মিলছে, এখানে 2 হবে না, 3, 5, 5 আমাদের মিলছে, এখানে 4 হবে না, 5 জোড় সংখ্যা হবে না, 1, 5, 3, 7 চলতেই থাকবে। এখন আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, যে গ নম্বর কি দিয়েছে, যে 2n ইন্টারসেকশন পি। আমরা 2n এর মান দেখে দেখে বসাই, 2n এর মান 2, 4, 6, 8, 10, 12 চলতেই থাকবে ইন্টারসেকশন পি। পি এর মান আমরা কি পাইছি, সকল মৌলিক সংখ্যা, অর্থাৎ 2, 3, 5, 7, 11 চলতে আছে। তার মানে ইন্টারসেকশন মানে মিললে নিব। তাহলে দেখো এখানে, এখানে এখানে তো সব জোড় সংখ্যা, আমরা দেখতেছি যে এখানে সব
জোড় সংখ্যা। আর এখানে সব টু এমন একটি সংখ্যা যেটা মৌলিক আবার জোড় সংখ্যা, তার মানে এখানে শুধুমাত্র মিলবে টু, কারণ এখানে তো কখনোই আর বিজোড় জোড় সংখ্যা তো কখনোই আসবে না, আর আমরা দেখতেছি যে টু এন এর সংখ্যা কখনো বিজোড় হবে না, তার মানে একমাত্র টু এবং টু এখানে মিলে যাবে। এবার আমরা অনুশীলনী 6 এর সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে যে ধরি ইউনিভার্সাল সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে সেট এ পূরক বর্ণনা করো। এখন আমরা একটা সমাধান করব। তাহলে দেখো প্রশ্ন মতে, আমাদের প্রশ্ন মতে কী দিয়েছে, এখানে প্রশ্ন মতে বলছে আমাদের ইউনিভার্সাল কি, ইউনিভার্সাল হচ্ছে সকল ত্রিভুজের সেট। তাহলে ইউনিভার্সাল হচ্ছে আমাদের সকল ত্রিভুজের, সকল ত্রিভুজের সেট, আর এ দিছে আমাদের সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে এ হলো সকল সমকোণী ত্রিভুজের, সকল সমকোণী ত্রিভুজের সেট। এখন আমাদের এ পূরক নির্ণয় করতে হবে। এ পূরক এটা নির্ণয় করার জন্য, নির্ণয় করার জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য করি যে আমি এটা রেখা টানলাম, এই রেখার উপর আমি সর্বোচ্চ 3 ধরনের দাগ দিতে পারবো। একটা সোজায় দাগ দিতে পারবো, একটা এদিক দিয়ে দাগ দিতে পারবো, একটা এদিক দিয়ে দাগ দিতে পারবো। এখন তুমি দাগ দাও এর উপরে, তুমি যেখানে দাগ দাও না কেন, সমান একটা সোজার হয় এদিক দিয়ে এদিকে আসবে, আসবে না হয় এদিকে আসবে, এর বাইরে কিন্তু কোনো দাগ দেওয়া সম্ভব নয়। এখন যদি আমি এখানে একটা দাগ দেই, তাহলে এই ত্রিভুজটি হবে আমাদের সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ সোজা যদি থাকে তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এখন যদি এখান থেকে আমরা একটা দাগ দেই, তাহলে এটা হবে আমার সূক্ষ্ম কোণ। আর এখান থেকে দাগ দেই, কারণ আমরা জানি 90 ডিগ্রি ছোট কোণকে বলে সূক্ষ্ম কোণ, তার মানে এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছোট কোণ হবে সূক্ষ্ম কোণ, আর 90 ডিগ্রির বড় কোণ, তার মানে যদি আমরা এই কোণটা কল্পনা করি, তাহলে 90 ডিগ্রির বড় কোণ হবে স্থূল কোণ। তাহলে এখান থেকে আমরা 3 ধরনের ছবি অঙ্কন করতে পারি। একটা হলো 3 ধরনের ত্রিভুজ পাবো, একটা এই দিয়ে ত্রিভুজ মানে মাঝের ত্রিভুজটা, আর একটা পাবো আমি এই ত্রিভুজটা, আর একটা পাবো আমি এই বড় ত্রিভুজটা, এটা ত্রিভুজ। তার মানে এখান থেকে আমরা কয় ধরনের ত্রিভুজ পাইতেছি, 3 ধরনের ত্রিভুজ। এটাকে বলে সমকোণী ত্রিভুজ, এটাকে বলে সূক্ষ্মকোণী, এটাকে বলে সূক্ষ্মকোণ কারণ 90 ডিগ্রি ছোট কোণ, আর এটাকে বলে স্থূল কোণ। তাহলে আমরা এখানে 3 ধরনের কোণ পেতেছি, সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূল কোণ। এ পূরককে লিখতে পারি আমরা ইউনিভার্সাল থেকে আমাদের এ বাদ, ইউনিভার্সাল থেকে যদি এ বাদ, ইউনিভার্সাল মানে সকল ত্রিভুজ, অর্থাৎ তিনও তিনটে ত্রিভুজ এখানে হলো, এখান থেকে যদি আমি সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণী, তাহলে এখানে থাকে আমাদের স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ। তাহলে এখানে হবে আমাদের সকল সূক্ষ্মকোণী, সকল সূক্ষ্মকোণী ও স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজের সেট, ত্রিভুজের সেট।